হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে বোয়াল মাছের ঝাল। তো এই হচ্ছে চার পিস বোয়াল মাছ, যেটা তেল নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা। তো এই বোয়াল মাছ ছাড়া আর কি কি লাগবে? এর সাথে লাগবে আলু, চার পিস আলু কাটা আছে, আলু সাইজটা নিজের মতন করে কেটে নেবে। আর তার সাথে লাগবে হচ্ছে এই পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচি দেওয়া আছে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলে তেলটা একটু গরম হচ্ছে, এবার দেওয়া হলো একটু নুন যাতে মাছটা না ফাটে। এবার মাছটাকে ফ্রাই করে নেওয়া হবে। তো এই চার পিস মাছই ফ্রাই হবে। তো এবার এই মাছ ফ্রাই হয়ে গেছে, এরকম লালচে লালচে হলেই মাছটাকে কিন্তু নামিয়ে দিতে হবে। তো এরপরে আবার ওই যে আলুগুলো কাটা ছিল সেটাকে ফ্রাই করা হচ্ছে। আলু ফ্রাই শেষ, এবার আলুটাও যখন লালচে হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, এরপরে দেওয়া হলো কালো জিরে। আর এরপরেই দেওয়া হবে হচ্ছে পেঁয়াজ কুচি। তো এই হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর কালো জিরেটা একটু নাড়িয়ে নিতে হবে, আর পেঁয়াজ কুচিটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে, মানে ওটা ফ্রাই হয়ে গেছে। তো এইবার এই এই যে ফ্রাইটা কমপ্লিট, এবার দেওয়া হলো রসুন বাটা, তারপরে পরিমাণ মতো আদা বাটা, পরিমাণগুলো নিজের মতন করে নেবেন। তো এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করা প্রায় শেষ, হ্যাঁ মিক্স করা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে টমেটো সস, টমেটো সস পরিমাণ মতো টমেটো সস দেবেন। টমেটো সস দেওয়ার পরে এবার পরিমাণ মতো হলুদ, মানে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে পরিমাণ মতো, এরপরে আসবে হচ্ছে জিরে গুঁড়ো। তো এই হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবেন, তারপরে হচ্ছে যে যেরকম মানে ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। তারপরে এটাকে একটু হালকা নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, মানে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজ কুচির সাথে। তো মিক্স করা শেষ, তো এবার একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। তো এই হচ্ছে, ভালো করে একটু মিক্স করে নিতে হবে জলটা দেওয়ার পরে। তো এবার এর মধ্যে দেওয়া হবে সেই ফ্রায়েড আলুগুলো। ভালো করেই দেখা যাচ্ছে আলুগুলো এরকম লালচে হয়েছে। তো এবার আলুটা ভালো মানে ফুটিয়ে নিতে হবে বেসিক্যালি দেওয়ার পরে। তো এবার ওই বোয়াল মাছগুলো, যে বোয়াল মাছগুলো ভাজা হয়েছিল, সেগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ এটাকে ফোটানোর জন্য রাখতে হবে। দেখবে কিছুক্ষণ ফোটানোর পরে রঙটা একটা আলাদাই রকমের কালার এখানে আসবে। তো এই চারটে মাছ দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো এবার এই যে খুব সুন্দর কালার হয়েছে, তো এবার মানে রেসিপি কমপ্লিট হয়ে গেল। সো বোয়াল মাছের ঝাল প্রিপারেশন রেডি।